আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া এই মুহূর্তের সবথেকে বড় লেটেস্ট আপডেট। বুধবারেও শীতের চওড়া ব্যাটিং, আপাতত ক্রিজেই থাকছে উত্তুরে হাওয়া। তো দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কনকনে ঠান্ডার পূর্বাভাস, সঙ্গে কোন কোন জেলায় নিম্নচাপের জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে নিজের ফোনে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। মেঘ জোগানো অভিমান সরিয়ে বাংলায় একেবারে দিল দড়িয়া শীত, বেলা বাড়লেও কমছে না ঠান্ডার কামড়। আলিপুরের হাওয়া অফিস জানাচ্ছে এই ছদ্মশীত নয়, একেবারে আদি অকৃত্রিম নির্ভেজাল শীত, তাই তাপমাত্রা হু হু করে নামছে। যেমন আজকের সর্বনিম্ন তাপমাত্রা 14.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক 95%, অন্যদিকে পুরুলিয়ার তাপমাত্রা নেমেছে 12 ডিগ্রির নিচে। সংশ্লিষ্ট জেলায় রেকর্ড হওয়ার সর্বনিম্ন তাপমাত্রা 11.7 ডিগ্রি, কলকাতায় 15 ডিগ্রির নিচে নেমেছে তাপমাত্রা, বুধবারের সকালেও নেমেছে পারদ। দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা দেখে নিন এক নজরে। পুরুলিয়ার তাপমাত্রা 11.7 ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে 12.3 ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে তাপমাত্রা রয়েছে 13.3 ডিগ্রি সেলসিয়াস, সঙ্গে মেদিনীপুরে রয়েছে 13.5 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় পারদ নেমেছে 13.6 ডিগ্রি সেলসিয়াসে। এই শীতের আনন্দ এখন বেশ কিছুদিন স্থায়ী থাকবে, শুধু ভোর বা রাতে নয়, দিনের বেলাতেও থাকবে শীত। উত্তুরে হাওয়া দাপিয়ে বেড়াবে রাজ্য জুড়ে, গরম পোশাক, পিকনিক, ছোটোখাটো ভ্রমণ সবই এবার আনন্দেই করতে পারেন বঙ্গবাসী। বড়দিন পর্যন্ত আর শীতের অপেক্ষায় থাকতে হবে না। শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরেও শীতের দাপট দেখার মতো এদিন। সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা শিলিগুড়িতে রয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়ি 11.5 ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা 5.1 ডিগ্রি সেলসিয়াস। শুরু হয়েছে শীতের আমেজ, আগামী কয়েকদিন কেমন থাকবে বঙ্গের পরিস্থিতি? আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার ছিল মৌসুমের শীতলতম দিন, তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া রাজ্যে প্রবেশ করতে কিছুটা বাধাপ্রাপ্ত হচ্ছে। আর এই পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলেই বঙ্গে হু হু করে প্রবেশ করবে উত্তুরে হাওয়া, এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা। এ বিষয়ে হাওয়া অফিস থেকে পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা নিচে থাকবে, শীতল ও শুষ্ক হাওয়ায় পাশাপাশি বিরাজ করবে উত্তুরে হাওয়াও। তবে কলকাতায় অপেক্ষাকৃত তাপমাত্রা কিছুটা কম থাকারই সম্ভাবনার বেশি। আজকের আবহাওয়া, আজকের দিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা। আবহাওয়াবিদরা জানিয়েছেন বৃষ্টির সম্ভাবনা বর্তমানে বাংলায় প্রায় নেই বললেই চলে। বাংলার আবহাওয়া ক্যালেন্ডার জুড়ে এখন শুধুই বিরাজ করছে শীত আর শীত। সময় রয়েছে দুপুর রোদে টান টান হয়ে বসে রোদ পোহানোর, সেই সঙ্গে পিঠে পুলি খাওয়ার। লেপ কম্বল ইতিমধ্যে আলমারি থেকে বের করে বিছানায় জায়গা করে নিয়েছে। আগামীকাল কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে আবছা রোদ ও রাতের দিকে আবছা আকাশ, পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে।